ওবায়দুল কাদের বক্তব্য দিচ্ছিলেন, ভেঙে পড়ল তখন মঞ্চ। ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হঠাৎ অনুষ্ঠানের সুদৃশ্য মঞ্চ ভেঙে পড়ে। এ সময় পড়ে যান কাদের সহ ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকেরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। মঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত লোকজন ওঠায় মঞ্চ ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে। আজ শুক্রবার বিকেল 4:10 দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই ঘটনা ঘটে। ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5-দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ছিল শোভাযাত্রার আয়োজন। অপরাজেয় বাংলার পাদদেশে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের ছিলেন উদ্বোধক। আজ বেলা 3:15 অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে ছাত্রলীগের শোভাযাত্রা কর্মসূচি আনুষ্ঠানিক শুরু হয়। এ সময় মঞ্চে ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের অনেকেই। এরপর বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। সাদ্দামের বক্তব্যের পর উদ্বোধকের বক্তব্য নিয়ে আসেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের বক্তব্য চলার মধ্যেই 4:10 ভেঙে পড়ে মঞ্চ। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, মঞ্চ ভেঙে পড়ে যান বক্তব্যরত ওবায়দুল কাদেরও। তবে তিনি তেমন গুরুতর আঘাত পাননি। পড়ে গিয়ে আহত ব্যক্তিদের মধ্যে আছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সহ বেশ কয়েকজন। মঞ্চে ধারণ ক্ষমতার বেশি লোক ওঠায় মঞ্চ ভেঙে পড়েছে বলে ধারণা প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের। অবশ্য মঞ্চ ভেঙে যাওয়ার পর নিজেকে সামলে নিয়ে 4:17 ছাত্রলীগের শোভাযাত্রার উদ্বোধক ঘোষণা করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, এত নেতা আমাদের দরকার নেই, দরকার কর্মী। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী দরকার। যে কোনো অনুষ্ঠানে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চে লোক বেশি, এত নেতা কেন? নেতা উৎপাদনের এত বড় কারখানা আমাদের দরকার নেই। ছাত্রলীগ হোক কর্মী উৎপাদনের কারখানা, ঠিক আছে? এ কথা বলে আমি ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার শুভ উদ্বোধন করছি, এমনটাই বললেন কাদের। এদিকে মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় দুঃখিত লজ্জিত কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ায় ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ। তিনি বলেছেন, প্রত্যাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি লোক মঞ্চে ওঠায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেখানে উদ্বোধকের বক্তব্য দেওয়ার সময় বিকেল 4:10 মধ্যেই মঞ্চটি ভেঙে পড়ে। এতে অনেকে আহত হন। শেখ ওয়ালি আসিফ বলেন, মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় আমরা অত্যন্ত লজ্জিত ও দুঃখিত। আমরা চেষ্টা করেছিলাম মঞ্চটি যেন যথাযথ ও মজবুতভাবে করা হয়, কিন্তু প্রত্যাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি লোক মঞ্চে ওঠায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। ঘটনাটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যে ডেকোরেটরের মঞ্চ বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, এখানে তাদের ইচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। ছাত্রলীগে এ ধরনের মঞ্চে সাধারণত 100 লোকের ওঠার মতো ব্যবস্থা রাখা হয় উল্লেখ করে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, এ কারণে সবসময় প্রত্যাশার চেয়ে কিছু বেশি সংখ্যক লোক মঞ্চে ওঠেন। সেই চিন্তা থেকে এবারও 100 লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন মঞ্চ করেছিলাম। এরপরেও এই ধরনের দুর্ঘটনা দুঃখজনক। এদিকে ছাত্রলীগের অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।